নমস্কার শুরু হলো প্রচণ্ড বৃষ্টি ধসের কবলে বাণিজ্য নগরী মুম্বাই ভেঙে পড়ল অসংখ্য বাড়ি গতকাল রাত থেকে ভোর অব্দি একটানা বৃষ্টিপাত হয়েছে মুম্বাই ও সংলগ্ন এলাকাগুলিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা আবহাওয়া দপ্তরের তরফে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বৃষ্টির জেরে এখনও পর্যন্ত কমপক্ষে পনেরো জনের মৃত্যু হয়েছে বিপর্যস্ত মুম্বাই জনজীবন খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এই রকম গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রবল বৃষ্টির জেরে মুম্বাইয়ে দুটি পৃথক ঘটনায় পনেরো জনের মৃত্যু হয়েছে গতকাল একটানা বৃষ্টিতে ভাঙতে শুরু করেছে বাড়িঘরও শনিবার গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত বেশ কয়েক ঘণ্টা মুম্বাই শহর ও শহরতলিতে বজ্রগর্ভ বৃষ্টি হয় এতেই ভেঙে পড়েছে চেম্বুরের নিউ ভারত নগরের একটি বাড়ির দেওয়াল এই ঘটনায় বারো জনের প্রাণ গিয়েছে গুরুতর জখম দুইজন এছাড়াও পূর্ব ভিকরোলি সূর্যনগরে আজ ভোরে বেশ কয়েকটি কুঁড়েঘর ভেঙে নিহত হয়েছেন তিনজন গোটা শহর জুড়েই জারি করা হয়েছে রেড অ্যালার্ট সংবাদ সংস্থা সূত্রে খবর ভাঙাবাড়ির নিচে থেকে এখনও পর্যন্ত ভারতনগর এলাকা থেকে পনেরো জন ও ভিক্রলি সূর্যনগর থেকে নয় জনকে উদ্ধার করা হয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মাটিতে ধস নামায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করেছে উদ্ধারকারী দল জোর কদমে চলছে উদ্ধারকার্য ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের সদস্যরা উদ্ধারকার্য শুরু করেছেন ওই দলের এক উদ্ধারকারী বলেছেন প্রচণ্ড বৃষ্টিতে ধ্বস নেমেছে পাহাড়ের পাদদেশে অবস্থিত পনেরো থেকে কুড়িটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ধ্বংসস্তূপের নিচে পনেরো জনেরও বেশি আটকে থাকার আশঙ্কা রয়েছে রাতভর বৃষ্টির জেরে রবিবার ভোর থেকেই জলের তলায় চুন্নাভাট্টি দাদার গান্ধী মার্কেট চেম্বুর ও কুল্লা এলবিএস রোড মিঠি নদী সংলগ্ন এলাকা থেকে বহু বাসিন্দাকে সরাতে হয়েছে বিভিন্ন স্টেশনে জল জমে যাওয়ায় ব্যাহত ট্রেন পরিষেবাও এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আরও বৃষ্টি হবে মুম্বাই ও সংলগ্ন এলাকাগুলিতে পূর্বাভাস জারি করা হয়েছে লাল সতর্কতা শহরে তিনটি সক্রিয় পাম্প স্টেশনের হিসাব অনুসারে গতকাল রাতে এক ঘন্টায় মুম্বাইতে একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে এখনকার মতো এখানেই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ধন্যবাদ